আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, বঙ্গবন্ধু নির্বাচিত 100 উক্তি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। 100 নির্বাচিত উক্তির প্রথম উক্তিটি আপনাদের সামনে উপস্থাপন করছি। বঙ্গবন্ধু বলেছেন, আমার জীবনেও আমি দেখেছি যে গুলির সামনে আমি এগিয়ে গেলেও কোনোদিন আমার স্ত্রী আমাকে বাধা দেয় নাই। আমার জীবনের 10-11 বছর আমি জেল খেটেছি, জীবনে কোনোদিন মুখ খুলে আমার উপর প্রতিবাদ করে নাই। তাহলে বোধ হয় জীবনে অনেক বাধা আমার আসত। এমন সময়ও আমি দেখেছি যে আমি যখন জেলে গেছি আমি একানা পয়সা দিয়ে যেতে পারি নাই আমার ছেলে মেয়ের কাছে। আমার সংগ্রামে তার দান যথেষ্ট রয়েছে। পুরুষের নাম ইতিহাসে লেখা হয়, মহিলার নাম বেশি ইতিহাসে লেখা হয় না। সেজন্য আজকে আপনাদের কাছে কিছু ব্যক্তিগত কথা বললাম, যাতে পুরুষ ভাইরা আমার যখন কোনো রকমের সংগ্রাম করে নেতা হন বা দেশের কর্ণধার হন তাদের মনে রাখা উচিত, তাদের মহিলাদেরও যথেষ্ট দান রয়েছে এবং তাদের স্থান তাদের দিতে হবে। বন্ধুরা, দ্বিতীয় উক্তিটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।